আজকের এই ভিডিওতে শর্টকাট কি, শর্টকাট কিভাবে ক্রিয়েট করতে হয়, শর্টকাট ক্রিয়েট করার ফলে কি সুবিধে পাওয়া যায় সেটা আজকের এই ভিডিও থেকে আমরা দেখব। আমরা ডেস্কটপে যে এই যে ফোল্ডারটি দেখতে পাচ্ছি, নিচে শর্টকাট লেখা আছে, এই যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছি, এই যে সফটওয়্যারটি অ্যাডোব রিডার এক্স, এটাতে আমরা একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছি। গুগল ক্রোম, এই ফটোশপ, এগুলোতে যে সমস্ত এই সমস্ত সফটওয়্যারগুলোতে যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছি, এগুলো সবই শর্টকাট। এই যে ফোল্ডার বা এই সফটওয়্যারগুলো, এগুলো কোনোই ডেস্কটপে স্টোর করা নেই বা ডেস্কটপে ইনস্টল করা নেই, এটা অন্য কোনো জায়গায় ইনস্টল করা আছে বা স্টোর করা আছে, যেগুলো আমাদের সুবিধার জন্য আমরা এখানে তার একটা শর্টকাট ক্রিয়েট করেছি। শর্টকাট যদি আমরা ডেস্কটপে ক্রিয়েট করি, যে কোনো ফাইল বা ফোল্ডার বা সফটওয়্যারে যদি আমরা শর্টকাট ক্রিয়েট করি ডেস্কটপে, তাহলে এই ডেস্কটপ থেকেই আমরা সেই সফটওয়্যারটি বা ফাইল বা ফোল্ডারটি খুব তাড়াতাড়ি ওপেন করতে পারব। এই ফাইল বা ফোল্ডার যেখানেই স্টোর থাকুক, কীভাবে যদি আমি এই ফোল্ডারটি ওপেন করি, তাহলে আমার ফোল্ডারটি ওপেন হয়ে গেল। কিন্তু এই ফোল্ডারটি আমার ডেস্কটপে নেই, আমার লোকাল ডিস্ক ইতে আছে, এখানে দেখতে পাচ্ছি লোকাল ডিস্ক ইতে আছে, কিন্তু আমি সরাসরি এখান থেকেই ফোল্ডারটি খুলেছি। আমার কাজের সুবিধার জন্য আমি ফোল্ডারগুলো শর্টকাট এই ডেস্কটপে ক্রিয়েট করে রেখেছি। এখান থেকে যদি এই ফটোশপের বা গুগল ক্রোমের এটা যদি কোথায় ইনস্টল আছে আমি যদি দেখতে চাই, তাহলে রাইট ক্লিক করার পর আমাকে ওপেন ফাইল লোকেশান গিয়ে ক্লিক করলেই দেখতে পাবো আমার এই সফটওয়্যারটি প্রোগ্রাম ফাইলস, লোকাল ডিস্ক সি প্রোগ্রাম ফাইলস তার ভেতরে আছে। তো প্রথমে আমি যদি কম্পিউটারে যাই, এখান থেকে এই দেখতে পাচ্ছি, তো এখানে আমার এই সফটওয়্যারটি ইনস্টল আছে, কিন্তু এই সফটওয়্যারটির শর্টকাট আমি ক্রিয়েট করার জন্য আমি এখানে একটা আইকন দেখতে পাচ্ছি, তো এখান থেকে আমি গুগল ক্রোম সহজেই ওপেন করতে পারব। সেম আমার এই ফোল্ডারটিও আমার লোকাল ডিস্ক ইতে সেভ করা আছে, স্টোর করা আছে, তো এখান থেকে আমি সরাসরি এই ফোল্ডারটি ওপেন করতে পারব। শর্টকাট ক্রিয়েট করার একটাই সুবিধে হলো, সেটা হলো আমরা যে লোকেশানেই ফাইল বা ফোল্ডার বা সফটওয়্যারটি ইনস্টল থাকুক কি না বা স্টোর থাকুক, আমরা যদি সেটার শর্টকাট ডেস্কটপে ক্রিয়েট করা, তো ডেস্কটপ থেকেই আমরা ফোল্ডার বা ফাইল বা সফটওয়্যারটি ওপেন করতে পারব। যে কোনো সফটওয়্যার ওপেন করতে গেলে আমাদের হয় প্রোগ্রাম ফাইল সিতে যেতে হবে, তারপর প্রোগ্রাম ফাইলস, তারপর এখান থেকে সফটওয়্যারগুলো ওপেন করতে হবে, বা আমরা যে কোনো সফটওয়্যার ওপেন করলে অল প্রোগ্রামে যাই, যারপর এখান থেকে সফটওয়্যারগুলি আমরা খুঁজে ওপেন করতে থাকি। তো এটা অনেক ঝামেলার কাজ, অনেক সময়ও লাগে, তার জন্য আমরা যে কোনো সফটওয়্যারের বা ফাইল বা ফোল্ডারের যেগুলো আমাদের খুব প্রয়োজনে আসে বা খুব আমরা যে ফাইল ফোল্ডার বা সফটওয়্যারটি নিয়ে সবসময় কাজ করি, সেগুলো যদি আমরা শর্টকাট ক্রিয়েট করে রাখি ডেস্কটপে, তাহলে সহজে ওপেন করতে পারবো। কীভাবে শর্টকাট ক্রিয়েট করতে হয় এবারে সেটা দেখব। এখান থেকে যদি আমি কোনো সফটওয়্যারের শর্টকাট ডেস্কটপে ক্রিয়েট করতে যাই বা তৈরি করতে চাই, তাহলে এখানে আমাকে এই অল প্রোগ্রামে যেতে হবে, এই অল প্রোগ্রামে যেতে হবে, যারপর এখানে যেই সফটওয়্যারটির আমি শর্টকাট ক্রিয়েট করতে যাই সেটি আমাকে আগে সফটওয়্যারটি খুঁজতে হবে। এখান থেকে যদি আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ডের শর্টকাট ক্রিয়েট করতে চাই, তাহলে মাইক্রোসফট অফিস ওয়ার্ডটার ওপরে মাউস নিয়ে যেতে হবে, তারপর রাইট ক্লিক করতে হবে, রাইট ক্লিক করে এই যে সেন্ড টু যাওয়ার পর সেন্ড টুতে গেলেই এখানে অনেকগুলো অপশান শো করবে, তো এখান থেকে আমি ডেস্কটপ পাশেই লেখা আছে ক্রিয়েট শর্টকাট, এটা করলেই আমার মাইক্রোসফট ওয়ার্ডের শর্টকাট ডেস্কটপে ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007-এর শর্টকাট ক্রিয়েট হয়ে গেছে, তো এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে পারবো। এবারে কোনো ফাইল বা ফোল্ডারের আমি যদি শর্টকাট ক্রিয়েট করতে চাই, তাহলে কি করব, আমি যদি এই মুভি ফাইলটির শর্টকাট ডেস্কটপে ক্রিয়েট করতে চাই,
তাহলে মুভি ফাইলটিতে আমাকে যেতে হবে। মুভি ফাইলটি প্রথমে সিলেক্ট করতে হবে, তারপর রাইট ক্লিক করার পর এই যে ক্রিয়েট শর্টকাট দেখতে পাচ্ছি নিচে, এটা যদি করি এখানেই ওই একই জায়গাতেই শর্টকাট ক্রিয়েট হয়ে যাবে। কিন্তু আমি যদি ডেস্কটপে করতে যাই তাহলে আমাকে রাইট ক্লিক করার পর সেন্ড টু দিয়ে ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট করলেই আমার এখানে এই মুভি শর্টকাট চলে এসেছে। তো এইভাবে যে কোনো সফটওয়্যারের বা ফাইল ফোল্ডার যে কোনো কিছুরই শর্টকাট ডেস্কটপে ক্রিয়েট করা যায়, এবং ওখান থেকেই ওই ফাইলটি বা ফোল্ডারটি বা সফটওয়্যারটি অ্যাক্সেস বা ওপেন করতে পারি আমরা। আজকের ভিডিও এই পর্যন্ত। কোনো কিছু জানা থাকলে নিচে কমেন্ট করবেন, লাইক করবেন, এবং যারা নতুন কম্পিউটার শিখছে বা শিখতে চায় তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন।